లేబుల్ క్రైబుల్లు థర్డ్ లేబుల్ క్రైబుల్లు గాస్టి లేబుల్ విక్రయ మూల్యం విక్రయ మూల్యం সমান বিক্রয় মূল্যের সমান তাহলে তাহলে শতকরা কত লাভ হবে শতকরা শতকরা কত লাভ হবে এটা আমাদের এটা বলতে হচ্ছে অপশন গুলো দেয়া আছে 35% 35 বি তে দেয়া আছে 15% সি তে দেয়া আছে 22% আর ডি তে দেয়া আছে ধরো 30% এরকম আছে দেয়া আছে তাহলে এটা কোনটা হবে এটা কোনটা হবে তাহলে আমাদের এখানে একটা সূত্র আছে এটা আমি আগে শিখিয়েছি যে 13টি লেবুর ক্রয় মূল্য বলতে পারি বা 13টি চেয়ারের ক্রয় মূল্য বলতে পারি 10টি চেয়ারের বিক্রয় মূল্য বলতে পারি তাহলে বিক্রয় মূল্য সমান হবে 17 কত লাভ হবে এখানে একটা সূত্র মনে রাখবে এটা লিখিয়েছি আগেও লিখেছি বারবার লিখাচ্ছি ভুলে গেলে অনেকটা ক্রয় সংখ্যা বিক্রয় বিক্রয় সংখ্যা ক্রয় সংখ্যা বিক্রয় বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100% তাহলে সূত্রটা কি অঙ্কটা কি 10টি 13টি লেবুর ক্রয় মূল্য ক্রয় মূল্যের সঙ্গে যতগুলো কিনেছে 13টি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে এই সব প্রবলেমের সময় কি করতে হবে ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100% তাহলে ক্রয় সংখ্যা 13টি লেবু ক্রয় করেছে তাহলে ক্রয় সংখ্যা 13 বিজিত বিক্রয় সংখ্যা 10টি লেবু বিক্রি করেছে 10 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা 10 গুণিত 100% তাহলে এখানটা 10 13 থেকে 10 বাদ দিলে 3 এই যে শূন্য শূন্য কেটে দাও গুণিত 10 100% 10 গুণিত 30% এই সব প্রবলেমের ক্ষেত্রে আমরা শর্টকাট নিয়ম শিখে নেব কিন্তু যে সব প্রবলেম সব প্রবলেমের জন্য আমাদের শর্টকাট নিয়ম করতে হবে না তাহলে এই প্রবলেমটা আমরা এভাবে করে দেব ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা এই যে এখানটায় এই যে 30% এই আনসারটা হয়ে গেল তাহলে সূত্র হচ্ছে ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100% তাহলে সূত্রটা মনে রাখতে হবে ক্রয় সংখ্যা বিযুক্ত বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা গুণিত 100% এই সূত্রটা আমরা শিখব তাহলে এই সূত্রটা শিখে গেলে আমাদের এটা এই প্রবলেমটা হয়ে যাবে এরপরে আবার একটা প্রবলেম আমি করাচ্ছি দেখো এটা ইম্পর্টেন্ট প্রবলেম আমি করাচ্ছি দেখো খেয়াল করো ভালো করে খেয়াল করো